আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেথ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর পরিমিতির অনুশীলনী 16.1-এর 7 নং অঙ্কটি। 7 নং-এ দেয়া আছে একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে অঙ্কটি সমাধান করা যাক। অঙ্কটিতে আমরা প্রথমে যেটি করতে পারি সেটি হচ্ছে ধরি বা মনে করি দিয়ে শুরু করতে পারি। মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এখানে 10 মিটার দেওয়া আছে, সেটি আমরা এ সমান ধরে নিলাম এবং ভূমি সমান 2 মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 4² - b² বর্গ একক, এরকম। তো এবার যেটি লিখতে পারি সেটি হচ্ছে প্রশ্ন মতে। তো প্রশ্ন মতেতে b/4 4² - b² হ্যাঁ এত সমান বলছে ক্ষেত্রফল 48। এটিও ক্ষেত্রফল, এটি সমান, এটি এখানে 48 দেয়া আছে। বা এবার মান বসাবো b/4 4 × a সমান 10 মিটার আমাদের এখানে, তাহলে 10² এখানে b² সমান 48। বা b/4 এখানে 10² করলে 100, 4 × 100 - b² সমান 48। বা b/4 400 - b² সমান 48। বা b/400 - b² সমান, এই 4টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 48 × 4, অর্থাৎ এটি উল্টে 4 48-এর সাথে গুণ হবে। বা b/400 - b² সমান 4 48-এ আমাদের হচ্ছে 192। এবার যদি আমরা উভয়পক্ষকে বর্গ করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে বর্গ করে উভয়পক্ষে বর্গ করলে এখানে হবে b² আর এখানে হবে 400 - b², কারণ এখানে রুটে আর স্কোয়ারে কাটা, সমান 192-তে
যেটি হবে 192 গুণ 192, আমরা যদি ক্যালকুলেটারে গুণ করি সেটা হবে 36,864। বি স্কোয়ার এবার এটার সাথে গুণ করলে 400 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে গুণ করলে বি4, ওই পাশ থেকে এটি নিয়ে আসলে 37,864 মাইনাসের হবে সমান 0 বা মাইনাস বি4 প্লাস 420² - 37,864 ইকুয়াল 0। এবার আমরা দেখতে পাচ্ছি এর আগে মাইনাস আছে, তো এক্ষেত্রে আমরা -1 কমন নিব, এখানে থাকে b⁴ মাইনাসের হয়ে যাবে, অর্থাৎ চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, 420² + 37,864 = 0 বা -1টা ওই পাশে জিরোকে ভাগ দিলে জিরো হয়ে যাবে, তখন আমাদের এখানে থাকবে b⁴ - 420² + 37,864 = 0, কারণ এই -1 ওই পাশে জিরোরে ভাগ দিলে জিরো হয়ে যাবে, বা b⁴। এবার আমরা 420 মিডল টার্ম করবো, এখানে -256b² - 144b² + 37,864 = 0। এটা কীভাবে হয়েছে যে 256 আর 144 যদি আমরা গুণ করি তাহলে আমাদের 37,864 হবে, আর এখানে 256 আর 144 যোগ করলে 400। এবার বি স্কোয়ার কমন নিলে প্রথম দুটা থেকে এখানে থাকতেছে b² - এখানে 256 - এ দুটা থেকে 144 কমন যায়, এখানে থাকতেছে b² + -256 = 0 বা b² - 256 দুইটা থেকে একটি কমন, আর এখানে b² - 144 = 0 বা b² - 256 = 0 এক পাশে, আর এক পাশে b² - 144 = 0, অর্থাৎ এটি সমানও 0 আবার এটি সমানও 0 বা b² = 256 ওই পাশে চলে গেছে, সেটি প্লাসের হয়ে গেছে, বা b² = 256কে আমরা যদি ইয়ে করি তাহলে অবশ্যই 16 স্কোয়ার, তো b = এখানে 16 থাকতেছে, আর এই পাশে b² = 140 অপর পাশে গেলে 140 প্লাসের, বা b² = 12 হোল স্কোয়ার, b = 12। তাহলে এখানে b এর মান 16, এখানে b এর মান 12। আমাদের অঙ্কে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূমির দৈর্ঘ্য আমরা b ধরেছিলাম, তাহলে সেটি আমরা এখন লিখতে পারি যে ভূমির দৈর্ঘ্য 16 মিটার বা 12 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমার আজকের এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছে। আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অলমেথ নোটবুক এই চ্যানেলটিকে সবসময় সাপোর্ট করে যাবে, আর তোমাদের উৎসাহ অনুপ্রেরণাই আমার সামনে এগিয়ে চলার প্রার্থী। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবে সবাই।